हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल एसबी एक्सप्लोरर। थंबनेल देखे अवश्य बुझते पेरेछो कि टॉपिकेर ओपर भिडियोटा बनाते चलेछि। तो फ्रेंड्स, जारा फार्स्ट टाइम आमार चैनेले एसेछो तारा अवश्य चैनलटा सबस्क्राइब करे देबे। आर अनेके देखछि डेली भिडियो देखछो बाट चैनलटा सबस्क्राइब करछो ना, तो कीसेर वेट करछो? एखोनी सबस्क्राइब करे दाओ। तो चलो बेशी देरी ना करे भिडियोटा शुरू करा जाक। तो फ्रेंड्स, फार्स्टे जे ব্যাপারটা নিয়ে আলোচনা করব, সৌরভ গাঙ্গুলী কি এটিকে নামের দল চালাবেন এবং সঞ্জীব গোয়েঙ্কা মোহনবাগানের সাথেই যুক্ত থাকবেন, এরকম খবর কিন্তু বাতাসে বয়ে বেড়াচ্ছে। তো দেখো, এ ব্যাপারে অফিসিয়ালি আপডেট না থাকলেও ব্যাপারটা কিন্তু একদমই উড়িয়ে দেবার নয়। কারণ সঞ্জীব গোয়েঙ্কা আইপিএলের দল কেনার পর ডিউ টু কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জন্য সৌরভ গাঙ্গুলী এটিকে মোহনবাগান ডিরেক্টর পদ ছেড়ে দেন। কিন্তু সৌরভের ফুটবলের প্রতি ইন্টারেস্ট ক্রিকেটের মতোই রয়েছে। যারা সৌরভের বায়োগ্রাফি জানো তারা অবশ্যই জানবে, ফুটবল দিয়েই সৌরভ জীবন শুরু করেছিলেন, কিন্তু পরবর্তীকালে ক্রিকেটকে প্রফেশন করেন। আর বর্তমানে সঞ্জীব গোয়েঙ্কার প্ল্যানিং রয়েছে, যেমনটা তোমাদের আমি আগেও বলেছি, একটি ফুটবল ও একটি ক্রিকেট টিম তার বর্তমানে রয়েছে, আর একটি কাবাডি ও ব্যাডমিন্টন টিম কিনে একটি স্পোর্টস কোম্পানির আন্ডারে আনতে। যদিও স্পোর্টস কোম্পানির নাম কি হবে সেটা এখনও ঠিক হয়নি। এতে মোহনবাগানের কি সুবিধা হবে? তো দেখো, এটিকে নামটা উঠে যাবে এবং তার জায়গায় মোহনবাগানের আগে বা পরে নতুন যে স্পোর্টস কোম্পানিটা আসবে তার নামটা থাকবে। যেমন সিএফজির আন্ডারে খেলা ক্লাবগুলোর পরে সিটি এফসি বলে লেখা থাকে, লাইক অ্যাস মুম্বাই সিটি এফসি। এক্ষেত্রে শোনা যাচ্ছে এটিকে নামের সত্তা নিয়ে সৌরভ গাঙ্গুলীও উৎসব পারে দল চালাতে পারেন। কেন চালাতে পারেন আমি এইটা বলছি, কারণ সৌরভ গাঙ্গুলী কিন্তু নিজে থেকেও চান একটা ফুটবল টিম চালাতে। কিন্তু আর উৎসব পারেকের কথা যদি বলতে যাও, তাকে নিয়ে তো কত ঝামেলা হয়েছে সে তোমরা সবাই জানো। যদিও এগুলোর এখনও অবধি সম্ভাবনা রয়েছে, তবে কবে এক্স্যাক্টলি এটিকে নামটা উঠবে কনফার্ম ডেট এখনও না জানা গেলেও ভবিষ্যতে এটিকে নামটা ওঠার সম্ভাবনা উজ্জ্বল, যেমনটা ম্যারিনা স্যারিনা তোমাদেরকে জানিয়েছে। তবে এই সিজনে এটিকে মোহনবাগান নামেই কিন্তু তারা খেলবে। আর অনেকের প্রশ্ন ছিল এটিকে মোহনবাগান ও এসসি ইস্টবেঙ্গলের জার্সি কেমন হতে পারে। তো দেখো, এটিকে মোহনবাগানের হোম ও অ্যাওয়ে জার্সির ডিজাইন চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুবই কম, তবে থার্ড কিট কনফার্ম চেঞ্জ হবেই। আর দিওয়ালির দিন এটিকে মোহনবাগানের জার্সি রিভিল হওয়ার কথা, মানে তিনটে জার্সি একসাথে কিন্তু রিভিল হওয়ার কথা, তবে কনফার্ম ডেট এখনও জানা যায়নি, তবে দিওয়ালিতেই কিন্তু রিভিল হওয়ার কথা। আর এসি ইস্টবেঙ্গলের তিনটি জার্সি চেঞ্জ হবে। যেটুকু আপডেট পেয়েছি, হোম জার্সি হাফ হলুদ ও হাফ লাল রঙের হবে, যেমনটা আগেও ছিল। আর অ্যাওয়ে জার্সি সাদা রঙের হবে, তবে তাতে লাল হলুদ রঙের আভা থাকবে কি না সেটা আমি কিন্তু জানতে পারিনি। আর ইস্টবেঙ্গলের থার্ড জার্সি ব্লু কালারের হতে চলেছে। আগামী দিওয়ালির দিন কনফার্ম জার্সি রিভিল হবে, সেই দিনই সব ক্লিয়ার হয়ে যাবে। মানে দিওয়ালির দিন, কিন্তু আমি তোমাদের আগেও জানিয়েছিলাম যে ইস্টবেঙ্গলের দিওয়ালির দিন কিন্তু তিনটে জার্সি রিভিল হতে চলেছে, যেটা মানলো দিয়াজ কিন্তু ভার্চুয়ালি রিভিল করবেন। তো এই ছিল আজকের ছোট্ট আপডেট। আই হোপ আপডেটটা তোমাদের ভালো লেগেছে। আচ্ছা, এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।